আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে মনিটাইজ অন কর ইনকাম করতে চাচ্ছেন, তো আপনার পেজে এই মনিটাইজ পাওয়ার আগে আপনার এই তিনটা অপশন ঠিকঠাক আছে কিনা আপনি কিভাবে এটা চেক করবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল মেনু রয়েছে বা সেটিং মেনু রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো তারপরে উপরে লেখা রয়েছে প্রোফাইল সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আবার স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি, আবার এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি এখানে লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু। তো আমাদের পেজে কোনো ইস্যু নাই, যদি আপনার পেজে ইস্যু থাকে আপনাকে অবশ্যই পেজের ইস্যুটাকে রিমুভ করতে হবে। দুই নাম্বার অপশনটিকে চেক করার জন্য আপনি এখান থেকে ব্যাক ক্লিক করে দিবেন। এখানে লেখা রয়েছে পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ব্লু টিক রয়েছে, তো আপনার এখানে যদি ফ্ল্যাট কন্টেন্ট থাকে আপনি এখান থেকে ফ্ল্যাট কন্টেন্ট ডিলিট করতে হবে। যদি ফ্ল্যাট কন্টেন্ট ডিলিট না করেন তাহলে আপনার পেজে কম সমস্যা হতে পারে। তো তারপরে আবার তিন নাম্বার অপশনটিকে চেক করার জন্য আপনি এখান থেকে ব্যাক ক্লিক করে আপনার ইসে প্রোফাইলে আসবেন, আপনার ইসে আসবেন, এই যে এর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে জাস্ট আপনি এখান থেকে নিচে দিকে স্ক্রল করে আসবেন, এখানে মনিটাইজেশন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের অনেকগুলো টুলস রয়েছে, আপনি যে কোনো একটা টুলসে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ইনস্টেম অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখবেন আপনার কারেন্টলি এলিজিবল আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কারেন্টলি এখানে এলিজিবল রয়েছে, আমার এখানে টিক মার্ক রয়েছে। আর যদি আপনার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু থাকে তো আপনি কলাম ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন, আপনার কলাম ইনকাম করতে গেলে অনেকটাই সমস্যা হবে বা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো আপনার যদি এই সবগুলো ঠিকঠাক থাকে আপনি কলাম ফেসবুক পেজ থেকে মনিটাইজ অন করে ইনকাম করতে পারবেন। তো এটি ছিল এই ফেসবুক পেজের তিনটি সেটিংস বা অপশন, তো আপনারা এইভাবে চেক করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি শিখে যদি আপনার উপকার হয় অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডের দেখার সুযোগ করে দিবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।